ভাই যদি আমাদেরকে একটু বলতেন কয়লার মধ্যে কি খুঁজতেছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিজভী আহমেদ চ্যানেল থেকে আমি রিজভী আহমেদ। আমরা আজকে চলে এসেছি মিরপুর মডেল থানার ঠিক সামনে। দেশের পরিস্থিতি সবাই জানেন খুবই খারাপ। এখন বর্তমান যে চিত্র, থানার যে চিত্র বা মিরপুরের আশেপাশে 10 নম্বর শপিং কমপ্লেক্স যে আশেপাশের যে চিত্র, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আজকে মিরপুর থানার ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে উৎসুক জনতা দেখতেছে যে আসলে কি ঘটেছে, বা জানার চেষ্টা করছে যে আসলে কি ঘটেছিল এখানে। তো আমরাও জানার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি, অনেকগুলো গাড়ি কিন্তু পুড়ে আছে, এবং পুরো থানাটা একদম সম্পূর্ণ থানাটা পুড়ে গেছে। এখানে গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র যা ছিল সব কিছু পুড়ে গেছে। আমরা আশেপাশে অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং আমাদের যে প্রতিবেদনটি দেখতে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব বর্তমানে পালন করছেন, এবং স্টুডেন্টরা সবাই হচ্ছে যত অফিসে অনেকে বের হয়েছে, ট্রাফিক নাই। স্টুডেন্টরাই এখন দেশের নিরাপত্তার স্বার্থে সবাই কাজ করছেন। দেখা যাচ্ছে এবং চারিদিকে উৎসুক জনতা কিন্তু দেখতে আসছে। আর কিছু মানুষ এখনও এই কয়লার ভিতরেও কিছু খুঁজতেছে মনে হচ্ছে। এখানে কয়লা পড়ে আছে। ভাই যদি আমাদেরকে একটু বলতেন কয়লার মধ্যে কি খুঁজতেছেন। শিশা, কিসের শিশা? আচ্ছা, হুন্ডা এনে জ্বালানো হয়েছে। হুন্ডার যত চাবি চাবি আছে, তারপরে থানার যত অস্ত্র মস্ত্র গুলি মুলি যা আছে সবই যখন ফালা হয়ে যাবে। ওইটা খুব গলায়, তারপর হয়তো আপনারা বিক্রি করতে পারবেন, তো আচ্ছা সার্বিক নিরাপত্তার জন্য স্টুডেন্টরা থানার সামনে অবস্থান নিয়েছেন, এবং পরিস্থিতি তাদের অনুকূলে রাখার জন্য আইন শৃঙ্খলা, এবং দেখতে পাচ্ছি আমরা তারা মোটামুটি সব কিছু তৎপর, কারণ রাস্তায় কোনো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, এবং হেলমেট না পরে আসলে তাকে চেক করতেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখতেছিলেন আমরা মডেল থানা দেখাচ্ছিলাম, তো কি হয়েছিল ভাই যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন আমাদের। এখানে রাত্র 8টার দিকে 9টার দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পরে এখানে আগুন নিভানোর জন্য কোনো ফায়ার সার্ভিস বা কিছুই আসে নাই। ভোর 5টার দিকে এই জায়গায় আর্মি আসছে, আর আপাতত কোনো পুলিশ হতাহত কাহিনী আমরা জানা যায়নি। আর যত গাড়ি আছে সব গাড়ি আর ডকুমেন্ট সব কিছু। আচ্ছা, এখন বর্তমানে তাহলে আপনারা স্টুডেন্টরা এটা প্রোটেকশন দিচ্ছেন? প্রোটেকশন দিচ্ছি, আর এখানে কোনো গ্যাদারিংকে আমরা অ্যাভয়েড করার ট্রাই করছি। আমরা দেখতে পাচ্ছি আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তো যদি একটু বলতেন আপনাদের কার্যক্রমটা এখন কি চলতেছে। আমরা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম।